লালমনিরহাট ও জামালপুরে আলফারাহ ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাটে 193তম ও জামালপুরে 194তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।